মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান কর্মসূচির আজকে 20তম দিন এবং আজকে 20তম দিনের যে সর্বশেষ তথ্য এবং নতুন যে কর্মসূচি দিয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। জাতীয়করণের দাবিতে 1 আগস্ট থেকে আমরণ অনশনে যাচ্ছে শিক্ষকরা, অর্থাৎ আমাদের 31 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে আমাদের শিক্ষকরা 31 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে 1 আগস্ট থেকে কাপড়ের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বিটিএর ব্যানারে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ রোববার 30 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ। শেখ কাউসার আহমেদ সেখানে বলেন যে আগস্ট মাস বাঙালির জাতির সুখের মাস, আর মাত্র 2 দিন পরে শুরু হবে সেই সুখের মাস। সুখের মাস শুরুর আগেই 5 মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চায়, আর সাক্ষাৎ না পেলে 1 আগস্ট সকাল 9টা থেকে শোক দিবস পালনের সাথে সাথে কাপড়ের কাপড় পরে আমরণ অনশন পালন করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তো আমরা জানি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা এক দাবি আদায়ে রাজধানীর রাজপথে শিক্ষকদের অবস্থান কর্মসূচির 19তম দিনে গতকাল শনিবার অতিবাহিত হয়েছে। আজ 20তম দিন এবং নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিন আসছেন এবং অবস্থান নিচ্ছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর ব্যানারে এককভাবে আন্দোলনে রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রতিদিনের মতো গতকাল শনিবারও সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল, আপনাদেরকে জানিয়েছিলাম। এবং অবস্থানরত শিক্ষকরা বলছেন দাবি আদায়ে শিক্ষামন্ত্রী দীপুমনির সঙ্গে আলোচনা করা হলেও কোনো ফল আসেনি, উল্টো মন্ত্রী বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতেছেন যে এমপিভুক্ত শিক্ষকরা অন্য চাকরি না পেয়ে শিক্ষকতা করছেন, কিন্তু তিনি জানেন না মহান পেশার শিক্ষকতায় আসতে আমাদের অনেকেই অনেক ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, তিনি জাতি গড়ার কারিগরদের হেই প্রতিপন্ন করেছেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের 20তম দিনের জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আজকে 20তম আন্দোলনের যে নতুন কর্মসূচি দিয়েছেন বিটিএর সাধারণ সম্পাদক, সেই নতুন কর্মসূচিটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমাদের সম্মানিত শিক্ষকদের জন্য এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। বিশেষ করে আমি জানি না হয়তো প্রধানমন্ত্রী বিষয়গুলো আসলে দেখবেন কি না, হয়তো খুবই দুঃখ লাগে একজন ক্রিকেটারের অবসরের খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মানে সাক্ষাৎ নিয়ে ফোন করে দেখা করার জন্য বলেন এবং গণভবনে আহ্বান করে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে, কিন্তু আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন, যারা জাতিগরের কারিগর, তাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বলি, কিন্তু তাদেরকে 5টা মিনিট হয়তো দেওয়ার জন্য বারবার দাবি করার পরও 5টা মিনিট আমাদের শিক্ষকদের জন্য হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এই ভিডিওগুলো আপনার বেশি বেশি লাইক শেয়ার কমেন্টে সবাইকে দেখার জন্য সুযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালাম।